15 বছরে ব্যাংক খাতে লোপাট 92,000 কোটি টাকা সিপিডি। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে লোপাট হয়েছে 92,261 কোটি টাকা। আজ শনিবার গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2023-24 চলমান সংকট ও করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাট সহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যাংকে যে স্ক্যাম বা অনিয়মগুলো হয় সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না, সেগুলো সংবাদ মাধ্যমে আসে, গণমাধ্যম কর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন, এগুলোকে কম্পাইল করা হয়েছে। তাতে দেখা গেছে 2008-23 সাল পর্যন্ত গণমাধ্যমে 24টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় 922.61 বিলিয়ন টাকা বা 92,261 কোটি টাকা আত্মসাৎ বা অপচয় হয়েছে। এই পরিমাণ টাকা দিয়ে তারা কি করতে পারতাম, এ বিষয়ে ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাত বিশেষ সুবিধাপ্রাপ্ত পুঁজিবাদের দখলে চলে গেছে। এ ধরনের পুঁজিবাদীরা তাদের আর্থিক অভিজাততন্ত্র প্রতিষ্ঠায় ব্যাংকিং খাতকে ব্যবহার করছে। তিনি বলেন, এই টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাংকে যে টাকা সেটি জনগণের টাকা, সেটা কিভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন ও সংস্কার একেবারে জরুরি হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি অভূতপূর্ব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যা কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, এমনকি নির্বাচনের পরেও না। নীতি নির্ধারকদের প্রধান কাজ হওয়া উচিত বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। ফাহমিদা খাতুন বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে রাজনৈতিক নেতৃত্বে উচ্চ পর্যায় থেকে পদক্ষেপ দরকার। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি বন্ধে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন। ফাহমিদা খাতুনের মতে, শ্রম ইস্যুতে পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধের সংখ্যা দূর করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত।